আমি কিন্তু সাধারণত সাদা মাটা তরকারি রান্না করলেও একটু ঝাল ঝাল খাবার বেশ পছন্দ করি। বাচ্চা হওয়ার পরে ঝাল খাবার একদম আমার খাবারের তালিকা থেকে বাদই পড়ে গেছে। তো যখন একটু সময় পাই বা হাতে রান্না করার পরে একটু সময় থাকে, তখন নিজের জন্য হলেও একটু ঝাল ঝাল খাবার তৈরি করি, এতে করে মুখের স্বাদটা ফিরে আসে। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি এখানে কয়েকটা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে খুব সুন্দরভাবে লবণ দিয়ে কোচলে ধুয়ে নিয়েছি, এতে করে মাছের লোভটা কেটে যায়। এবারে হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে রাখছি। মাছগুলোকে মাখিয়ে 5 থেকে 7 মিনিট একটু রেখে দিতে হবে। এবারে কড়াই চাপিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলের পরিমাণটা আমি মিডিয়াম ব্যবহার করছি, খুব একটা বেশিও দেইনি, কমও না। হয়তো দেখে অনেকটা দেখাচ্ছে, কিন্তু আমার কড়াইটা বেশ ছোট, আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন। তো এবারে ট্যাংরা মাছগুলোকে ভেজে নিতে হবে, একটু কড়া করে ভাজবো, কারণ আমি আজকে আলু দিয়ে ট্যাংরা মাছের পাতুরি তৈরি করব, যেটা খুবই মজার লাগে আমার কাছে খেতে। যেহেতু আমি আজকে একার জন্য রান্না করব, সারা দিনের জন্য, সকালবেলা করছি তাই একবারে সারা দিনের রান্না করে রাখছি। আমি এখানে মাছগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে একটু ভাজি করে নিব। যেহেতু মাছের পেটে ডিম আছে, একটু সময় ধরে ভাজি না করলে কিন্তু মাছটা ভাজি হয়ে গেলেও পেটের ডিমটা ভাজি হতে চায় না। আমি মাছ কাটলে সাধারণত মাছের ডিমগুলোকে বের করে ফেলি, কিন্তু এবার মাছগুলো আনার সময় মাছের সাথে আরও অনেক রকম মাছ ছিল, সেজন্য আর সময়ের অভাবে বের করতে পারিনি। মাছের সাথে ডিমগুলোকে রেখে দিয়েছি, যার জন্য ভাজতে কিন্তু একটু সমস্যা হচ্ছে, ডিমগুলো ছিটছে। তারপরও যখন রেখে দিয়েছি ঝামেলা তো পোহাতেই হবে, একটু সময় নিয়ে আমি মাছের ডিমগুলোকে ভাজি করে নিচ্ছি। দুই সাইড খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেলে আমি এবারে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন, এমনভাবে ভাজবেন যেন ডিমগুলো ভিতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখবেন, তাহলে ডিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তেলের মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। তেলটা একবারে দিতে চেষ্টা করবেন, যাতে আলাদা করে আর তেল না দিতে হয়। জিরেটা যখন পুড়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু কুচি কুচি করে নিয়েছি। আমি চাইলে বেটেও দিতে পারতাম বা আপনারা বেটেও ব্যবহার করতে পারেন, কিন্তু যখনই আপনি পেঁয়াজটা বেটে দিবেন, পেঁয়াজ থেকে কিন্তু বেশ খানিকটা জল বের হয়ে আসবে, যার কারণে কিন্তু তেলটা ছিটবে। এই কারণেই আমি পেঁয়াজটা কুচি করে দিয়েছি, আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন। আমি এখানে কিছু মশলা গুলিয়ে রেখেছি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটা টমেটো কুচি, পরিমাণ মতো লবণ। খুব সুন্দরভাবে একটু কুসুম গরম জলে আমি গুলিয়ে রেখেছিলাম। এবারে তার সাথে সামান্য একটু জল অ্যাড করে আমি মশলাগুলোকে খুব সুন্দরভাবে এবারে সময় নিয়ে কষাতে হবে। এই রান্নাটার মূল প্রসেসটাই এইখানে। আপনি মশলাটা যতক্ষণ ধরে কষাবেন, আপনার পাতুরিটা কিন্তু তত মজার হবে। তো আমি এবারে ঢেকে ঢেকে বেশ খানিকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন, আমাদের তেলটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। এবারে আবারও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা সম্পূর্ণ নরম হয়ে যাচ্ছে। পেঁয়াজটা গোটা গোটা দেখালেও এ পর্যায়ে কিন্তু পেঁয়াজটা সম্পূর্ণই নরম হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে আগে থেকে আলুগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এবারে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি খুব বেশি কুচি করিনি, একটু মোটা রেখেছি। আপনারাও চেষ্টা করবেন একটু মোটা রাখতে, না হলে আপনার কিন্তু পাতুরির মধ্যে আলুগুলো একদম গলে যাবে আর একটা ভর্তা টাইপের হয়ে যাবে, তখন কিন্তু পাতুরিটা খেতে আর টেস্ট লাগবে না। এবারে আলুটাকে আমি মশলার সাথে খানিকক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না এই যে বাড়তি জলটা আছে এইটা টেনে আসছে, আলু থেকেও বেশ খানিকটা জল বেরিয়ে আসবে, কারণ মশলার মধ্যে কিন্তু অলরেডি লবণ দেওয়া আছে। তো আমি 3-4 মিনিট মতো আলুটাকে একটু মশলার সাথে কষিয়ে নিব। তো বন্ধুরা, এ পর্যায়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি 2 মিনিট মতো। 2 মিনিট মতো মিডিয়াম আঁচে জাল পাওয়ার পরে আমি আবার ঢাকাটাকে খুলে দিলাম। এবারে আমি মাছটা সহ জলটা দিয়ে দিলাম, একটু গামাখা ঝোল রাখবো, তাই কিন্তু জলের পরিমাণটা খুব বেশি ইউজ করা যাবে না। আলুগুলো যেহেতু একটু কুচিয়ে দিয়েছি, আলুটায় কিন্তু জালও বেশি লাগবে না, আরও বেশ খানিকক্ষণ মশলার সাথে কষানো হয়েছে। তো এবারে ঢাকা দিয়ে খুব সুন্দর করে আলুগুলোকে
আঁচ সেদ্ধ হওয়া পর্যন্ত রাখতে হবে। দেখুন এ পর্যায়ে কিন্তু আমাদের আলুগুলো আঁচ সেদ্ধ হয়ে গেছে। এবারে হালকা হাতে একটু নাড়িয়ে দিতে হবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। আরও আমার মাছগুলো কিন্তু ডিম ভর্তি রয়েছে, একটু নাড়াচাড়া বেশি করলেই ডিমটা বেরিয়ে আসতে পারে। তো এবারে আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এবারে আমি এই পাতুরির মধ্যে চারটা মতো কাঁচামরিচ অ্যাড করব। তো কাঁচামরিচগুলোর বোটার কাছ থেকে আমি এভাবে একটু ফেড়ে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে আর ঝালটাও বেরিয়ে আসবে না। যদি প্রয়োজন হয় তাহলে ইউজ করতে পারবেন। এভাবে করে পাতুরি একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের প্রত্যেকেরই অনেক পছন্দ হবে। মাত্র কয়েক মিনিটের মাঝে কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজার মাছের পাতুরি। দেখতে একটু ঝোল ঝোল লাগছে, তবে এতটা ঝোল থাকবে না, যখন ঠান্ডা হয়ে আসবে আলুর মধ্যে ঝোলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আমাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আমাদের রেসিপি কিন্তু পুরোপুরি রেডি, এবারে নামিয়ে নিব। কে কে এরকম রান্না খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।